जीवन पुरे पोथ रे भाई कोनो देशे शाकिन लाई कोथाओ आमार मोनेर खबर पेलाम ना। जीवन पुरे पोथ रे भाई कोनो देशे शाकिन लाई কোথাও আমার মনের খবর পেলাম না কোথাও আমার মনের খবর পেলাম না খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে আমার তাসের ঘরের বসতি অমনি ভেঙে পড়ে রে খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে আমার তাসের ঘরের বসতি অমনি ভেঙে পড়ে তখন তালুক ছেড়ে মুলুক ফেলে হইরে ঘরের বার বন্ধুরে তালুক ছেড়ে মুলুক ফেলে হইরে ঘরের বার কোথাও আমার মনের খবর পেলাম না জীবন পুরের পথিক রে ভাই কোনো দেশে শাকিন নাই কোথাও আমার মনের খবর পেলাম না কোথাও আমার মনের খবর পেলাম না চলে আগে আগে আমি পড়ে রই বন্ধু মন চলে আগে আগে আমি পড়ে রই সোনার পিঞ্জর দিলাম বাঁধে বাসা কই পাখি বাঁধে বাসা কই অকুল গানে ভাসলাম আমি কুলের আশা ছাড়ি বন্ধুরে অকুল গাঙে ভাসলাম আমি কুলের আশা ছাড়ি তবু কোথাও আমার মনের খবর পেলাম না জীবন পুরের পথিক রে ভাই কোনো দেশে শাকিন নাই কোথাও আমার মনের খবর পেলাম না কোথাও আমার মনের খবর পেলাম না নিঃশব্দে লেখার পেছনে অনেক মানুষ জড়িয়ে আছে অনেক স্মৃতি অনেক জ্ঞানী গুণী মানুষের কি কাছ থেকে পাখা আজকের সন্ধ্যায় আপনাদের শুভেচ্ছা জানিয়ে সেই সব কাহিনী বলব আমি আর আশিস দুই বন্ধু মিলে স্বস্তিক বেড়াতে গেছিলাম মাইখানে মাইখান ফরেস্ট বাংলোতে আশিস ছবি তুলতে ভীষণ ভালোবাসতেন কালো ছবিও তোলে ক্যামেরা নিয়ে কোথায় হারিয়ে গেল আমি চুপচাপ মাইথানের ফরেস্ট বাংলোর বারান্দায় বসেছিলাম তাকিয়েছিলাম বরাবরের নিচে উপরে সূর্যাস্তের দিকে সূর্যাস্তের রক্তিম আভা তখন ঢেউ খেলিয়ে যাচ্ছে বরাবরের দিকে আর ভেতরে ভেতরে একটা অদেখা রাগ বেজে উঠছিল কিন্তু শত্রু খুঁজে পাচ্ছিলাম এক সময় সূর্য পশ্চিম বলে ঢলে পড়ল আশিসের ক্যামেরা বন্ধ হয়ে গেল আশিস আমার পাশে এসে বসল কি রে কি ভাবছিস
বললাম একটা গল্প লেখা শুনেছি, কি নিয়ে লিখি বলতো? আসলে আমাকে তাকে বললো কেন আমাদের জীবন দর্শন নিয়ে আমাকে নিয়ে শুরু করলো নিঃশব্দের মালা গাঁথা, সেখান থেকে ধ্রুবতারা তৈরি করা। হঠাৎ ফোনটা বেজে উঠলো লন্ডন থেকে পাপিয়া, মানে চিত্রশিল্পী পাপিয়া ঘোষাল, যে কবি এই উপন্যাসের প্রচ্ছদ পটে গেছে। ফোন করলো, আমি আশিস আর পাপিয়া তিনজন অনেক মনে গল্প করলাম। পাপিয়ার ফোনটা রেখে দিল। আমি আশিস থেকে তাকে বললাম, পারবো তো রে? আশিস বললো, ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। শুরু হয়ে গেল নিঃশব্দে নিঃশব্দ শব্দ চয়ন। সংস্কৃতির ধারে পাশে একটু হয়তো ঘোরাফেরা করার চেষ্টা করি, সংস্কৃতির আমি কিছুই বুঝিলাম। সব সংস্কৃতের শ্লোক আশিস আমাকে পড়িয়ে দিতে লাগলো, আর ওপরেরা তার মধ্যে দিয়ে আমার মধ্যে শব্দ আরম্ভ করলো। শব্দ একদিন কোথায় গিয়ে একটা বিরাট উপন্যাস হয়ে দাঁড়ালো। লেখা শেষ হয়ে গেল। লিখতে লিখতে আরো কোনজন আমার পাশে এসে দাঁড়ালো, আমার দুজন সাইকিয়াট্রিস্ট বন্ধু হওয়ার ডক্টর দেবাশিস রায় এবং ডক্টর জয়রঞ্জন রাও। লেখা শেষ হয়ে গেল। এরপর এলেন আমার বয়োজ্যেষ্ঠ, আমার পিতৃস্থানীয়, আমার বাবার বন্ধু অমিয় বন্দ্যোপাধ্যায়। আমার দিকে ফিরে বললেন, কাকু বানান তো এত ভালো জানি না, কি ভুলভাল করে ফেলেছি? বললেন, আমি তো রিটায়ার হয়ে গেছি, তুমি আমাকে দাও না, আমি দেখে দেবো। অমিয় কাকু কষ্ট করে প্রত্যেকটা বানান নিখুঁত ভাবে দেখিয়ে দিয়েছে। সব বানান হয়তো ঠিক আছে, কিছু ভুল আছে, যে ভুলটা সেটা অমিয় কাকুর নয়, সেটা আমার নিজের ব্যর্থতা এবং এই বানানের ভুলটা আমি হয়তো ঠিক করে ঠিক করতে পারিনি। যারা পাঠক তারা হয়তো তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আরেকজন মানুষ যে কাছ থেকে এগিয়ে এলো সঙ্গে সঙ্গে, সে হচ্ছে এনি পাবলিশারের প্রকাশক শ্রী স্বপন কুমার ঘোষ। এত কম টাইমের মধ্যে একটা বই যে তৈরি করে ফেলতে পারে আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমি স্বপন বাবুকে এখানে ধন্যবাদ জানাই। নিঃশব্দ উপন্যাসের একটি শব্দ ছবি, একটা বোল্ডার পেরোতেই দেবজিতের চোখের সামনে হঠাৎই যেন স্বর্গ তার দুয়ার খুলে ধরল। দেবজিতের মনে হলো সে স্বপ্ন দেখছে। ঝকঝকে বাঘী নদী শৃঙ্গ থেকে নেমে এসেছে একটি নদী, ভাগীরথী শৃঙ্গ থেকে, জলের নয় বরফের, একটু নীলচে নদীর বরফ, বড় বড় বরফের চামড় ভাসছে সেই নদীতে। সেই নদীটি নিচে এসে হঠাৎই ভেঙে পড়েছে এক বিশাল গুহায়। আলো সেই বিশাল গুহার ভিতরে বেশি দূর ঢুকতে পারেনি। অন্ধকারের ভিতর থেকে কলকল করে বেরিয়ে আসছে এক আলোর ধারা, না আলো নয়, ঝলমলে এক জলের ধারা। এই দেবজিৎ জানেন না কখন তার দুচোখ বেয়ে নেমে এসেছে আর এক নন্দা নদী, ভাসিয়ে দিয়ে যাচ্ছে তার সমস্ত শরীরটাকে, যেন সব কষ্টের সার্থক গন্তব্য। কিছুক্ষণ আগেই ভাবছিল গন্তব্যে পৌঁছানোর সার্থকতা কোথায়, আর এখন বুঝতে পারছে হয়তো ঠিক বোঝেনি। হারা জেতার গন্তব্যটার তো একটা সীমা আছে, কিন্তু এর বাইরের গন্তব্যটা অসীম। এই অসীমটি পাওয়ার সার্থকতা অপূর্ণ থেকে যেত যদি না আজ এই মুহূর্তে সে গোমুখে দাঁড়িয়ে থাকত। গলার মধ্যে এক অসহ্য ব্যথার দলা, বুকের মধ্যে যেন এক অসহ্য আনন্দের সাগর আছড়ে আছড়ে পড়ছে। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। এই গোমুখ দেবজিতের মুখ দিয়ে অস্ফুট আবেগে বেরিয়ে এলো বহু শোনা বহু ব্যবহারিক ক্লিশে হয়ে যাওয়া এক প্রাচীন অদ্বৈতবাদী সন্ন্যাসীর অন্তরের কান্না পেশানো ভক্তির অর্ঘ।
देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे शंकर मौली बिहारिणी विमले मम मतिरस्तम तव पद कमले। এই চেতনার মধ্যে সে আবিষ্কার করল আর এক অজানা অচেনা পৃথিবীকে, তার মনের মনের বাইরে লুকিয়ে থাকা এক বিরাট বিপুল বিশ্ব ব্রহ্মাণ্ডকে। কোথায় যেন সেই ব্রহ্মাণ্ড তাকে বারবার হাতছানি দেয়। এই ব্রহ্মাণ্ড একমেব দ্বিতীয়ম, জাগতিক হানাহানি কলুষতার বাইরে তো এখানেই পূর্ণতা লুকিয়ে আছে। কে বুঝল না বুঝল কি আসে যায়, এই না বোঝা না চেনা পৃথিবীটাকে নিজের করে পাওয়ার মধ্যেই তো জীবনের সার্থকতা। জীবনে ক্যামেরার চোখ দিয়ে অনেক কিছু দেখেছেন আমাদের প্রণম্য চিত্রগ্রাহক শ্রী সৌমেন্দু রায়, তার আশীর্বাদের কিছু কথা আমরা শুনব। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমে আমি সুন্দর অনুষ্ঠানে আমার আমন্ত্রণ করার জন্য আমি অনুরূপ বসুকে ডাক্তার অনুরূপ বসুকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগেরবারও আমি এসেছিলাম এবং আমি সে অনুষ্ঠান সন্ধ্যাটাকে বিশেষভাবে উপভোগ করেছিলাম। আশা করব যে উনি যিনি আমার বাড়িতে গিয়েছিলেন উনি আর একটা উপন্যাস প্রায় শেষ করে গেছেন, সেটাও হয়তো বছর না কত বছর সামনে বছরে সেটাও বোধহয় রিলিজ হবে। তখনও আমার আশার একটা আশার একটা সৌভাগ্য হবে একটা বুঝছি। ওকে আমি আরেকবার আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন দিচ্ছি। নমস্কার। পর্দায় রয়েছেন দ্বিজেন মুখোপাধ্যায়। বহু দেশ ঘুরে বহু ব্যয় করে বহু
ক্রোশ করে দেখিতে গিয়েছি পর্বত মালা দেখিতে গিয়েছি তবু দেখা হয় নাই দুচো মেলিয়া ঘর হতে শুধু রূপা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু আজকের এই বিশ্বায়নের যুগে চারিদিক থেকে এত ইনপুট আমাদের মধ্যে আসছে যে আমরা বিভ্রান্ত হয়ে পড়ছি কোনটা ঠিক কোনটা ভুল তা আমরা জানি না স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যেটা আমি আমার জীবনের পাঠ্য হিসেবে ধরে রেখেছি আই উইল লার্ন টেকনোলজি ফ্রম দ্য ওয়েস্ট বাট দে হ্যাভ টু কাম টু আস টু রান দ্য স্পিরিচুয়ালিজম স্বামী বিবেকানন্দের সেই ভাষা কিন্তু আগামী দিনের মন্ত্র সেই ভাষা কিন্তু আরো আগে থেকে কেউ বলে গেছিল বেদে উপনিষদে ভগবদ্গীতা না না আমি আপনাকে বেদ উপনিষদ ভগবানের ভগবদ্গীতার কথা বলতে আসিনি আমি বলতে এসেছি একবিংশ শতাব্দীর কথা আগামী দিনের কথা তা দিয়ে মালা গাঁথা কিছুক্ষণ আগে বলছিলাম না যে একটা রাগ যে রাগের ছন্দটা খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ যেন সেই ছন্দটা পেয়ে গেলাম সেই শিশির বিন্দুটা নিজের মধ্যে অনুভব করলাম লেখক তো নই লেখা আমার পেশাও নয় আমার মাঝে মাঝে পাগলের মতো কম্পিউটার নিয়ে বসে পড়ি তখন কিছু শব্দের ছংকার গুরেলার আশীর্বাদে পেয়ে যায় সেই শব্দের ছংকার একটা মালা গাঁথা তৈরি হয়ে যায় সেই রকম ধরেই একটা মালা গাঁথা হয়েছিল যে যার নাম নিঃশব্দে মালা গাঁথা হয়েছিল যার নাম নিঃশব্দ এই মালার মধ্যে থেকে যদি কোনো কারোর কাছে এক ফোঁটা শিশির বিন্দু কারণ মনে আমি পৌঁছে দিতে পারি তাহলে বুঝব আমি আমার জীবনে ধ্রুবতা পেয়ে গেছি অনবদ্ধর প্রথম উপন্যাস অন্বেষণের শেষ পাতায় শেষের কথাগুলো নৈঃশব্দের পাখিদের ঐকতান থেমে গেছে তারা ফিরে গেছে নিজেদের ঘরে এখন শুধু এক সীমাহীন নিস্তব্ধতা পাশাপাশি বসে থাকা পাশাপাশি চলা সেই নিস্তব্ধতাকে পাখিও করে তার মধ্যেই আছে অনন্তের ডাক তার মধ্যেই আছে অসীমতার স্বাদ সেখানে কথা শেষ হয়ে যায় সেখানে ভাষা থেমে যায় সেখানে সুর মিলে একাকার হয়ে যায় এক অনাবিল আনন্দের পাওয়ার মধ্যে তার মধ্যেই বেঁচে থাকার শান্তি শেষ থেকে আর এক শুরু অন্বেষণ থেকে নিঃশব্দ এনি পাবলিশার্স এর কর্ণধার স্বপন কুমার ঘোষ নমস্কার সপ্তচয়নে আমার দক্ষতা নেই তারপরে মঞ্চে আমি যাদের সঙ্গে বসে আছি আমি বাকরুদ্ধ দুই এক কথা না বললেই নয় এই উপন্যাসের নায়ক দেবজ্য কিন্তু আমি মনে করি এই সমস্ত অনুষ্ঠান আজকে যা কিছু হচ্ছে তার নায়ক হচ্ছে অবশ্যই ডক্টর অনিরুদ্ধ বসু উনি আমাকে খুব স্বল্প সময় দিয়েছিলেন কিন্তু উপন্যাসটা দিয়ে বলেছিলেন এই উপন্যাসটা করা যাবে কিনা আমি দেখলাম একটা বিষয় ওনার সঙ্গে ভীষণ মিল আছে শুধু আমার সঙ্গে নয় আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবার সঙ্গে সেই মিলটা হবে আমাদের প্রথম আশ্রয় রবীন্দ্রনাথ শেষ আশ্রয় রবীন্দ্রনাথ ভীষণ প্রভাব আছে ওনার মধ্যে আমরা যখনই কোনো প্রকাশনায় রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথ প্রসঙ্গ আসে আমরা সব কিছু ফেলে সেই কাজটাই আগে করি এরকম একটা উপন্যাস আজকের এই সন্ধ্যায় প্রকাশিত হবে এবং উদ্বোধন করবেন তরুণদা তরুণ মজুমদার ওনার সম্পর্কে কি বলবো আমাদের নস্টালজিয়া আমরা জানি চলচ্চিত্র শিল্পে যতদিন ভারতবর্ষে তরুণরা ইতিহাস হয়ে থাকবেন আছেন থাকবেন শুনবেন না মানে তার কথা কি বলবো কে কে মহাজন শুনবেন না এরা হচ্ছেন আমাদের কাছে একটা বিরাট প্রতিভা
তার পাশে বসে আমাকে দুই একটা কথা বলতে হচ্ছে। এই সমস্ত অনুষ্ঠানটা নীরবে যে দুজন করে গেছেন, একজন মঞ্চে উপবিষ্ট দেবাশিস দা আর একজন মঞ্চের কোনায় রয়েছেন, আমি অনুরোধ করছি তিনি যদি একবার আসেন, দেবাশিস দা আর এক দেবাশিস দা, দেবাশিস গৌতম কি পরিশ্রম করে গেছেন, এবং এই যে মঞ্চ পরিকল্পনা সবটাই বোধ হয় এরা দুজনে, এবং অবশ্যই ডক্টর অনুরুদ্ধ বোস এবং তার বিদুষী স্ত্রী চিন্তা বোস, এরা মিলে এটা সমস্তটা আয়োজন করেছেন। আমার আর যেটা ভাল লাগছে যে অনেক ব্যস্ততার মধ্যেও এমন ব্যক্তিত্বরা এসছেন যা যেটা আমার কাছে অকল্পনীয়। আমি কাদের ছেড়ে কাদের কথা বলব, যে ইলেকট্রনিক মিডিয়া থেকে এসছেন, মিডিয়া থেকে এসছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আরো কৃতজ্ঞ আমার প্রকাশক বন্ধুরা, এই সময় যে অবস্থা আমাদের, এই সময় ভীষণ ব্যস্ততার মধ্যে প্রকাশক বন্ধুদের তাদের বই বার করতে হচ্ছে, সমস্ত কাজ ফেলে তারা এসছেন, এবং শুধু এসছেন বলে না, তারা এমন এমন ব্যক্তিত্ব যাদের এক নামে অন্তত কলকাতা শহরে সবাই চেনেন, আমি তাদের কাছেও কৃতজ্ঞ। এবং আর যারা এই সন্ধ্যায় সমস্ত সময়টাকে এই স্থানের জন্য রেখেছেন, তাদেরকে আমি আবার একবার ধন্যবাদ দিয়ে আজকের সন্ধ্যার নায়ক এবং এই উপন্যাসের নায়ক অনিরুদ্ধ বসুর কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকব। নমস্কার। আমি তরুণ মজুমদার, আপনাদের সশ্রদ্ধা নমস্কার। অনেকেই আমাকে প্রশ্ন করেন, আপনার ছবি বারবার রবীন্দ্রসঙ্গীত কেন? আমি পাল্টা প্রশ্ন করি, কেন নয়? রবীন্দ্রসঙ্গীত হলো সেই স্পর্শমণি যার ছোঁয়ায় সব কিছু শোনা হয়েছে। আমার ছবিতে যদি কখনো আমি সেই গানকে ঠিক মতো ব্যবহার করতে পেরে থাকি সে তো আমারই সৌভাগ্য, তার ফলে আমার ছবি সমৃদ্ধ হয়েছে। এমন কথা, এমন সুর, সুর আর কথার এমন আত্মীয়তা, আমি তো অনেক সময় অবাক হয়ে ভাবি এমন গান না পেলে আমার ছবি দৃশ্যগুলিকে ফোটাতাম কি করে। আর অনিরুদ্ধ সৃষ্টির মধ্যেই সে খুঁজে পায় তার জীবনের শান্তি, তা সে পেশাগত দিক থেকেই হোক কিংবা সাহিত্যের ভাষা শৈলীর মধ্যেই হোক, তার পৃথিবী পরিক্রমা ও জীবন দর্শনের আর এক নিভৃত আরাধনা। সকালে উঠে রবীন্দ্রসঙ্গীত, রাতে নিখিল বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ তার জীবনেরও না দেওয়া পূজা। Oh,
আমার শর্তে আমি বাঁচব,
এই ভোগবাদী দুনিয়ার সাথে বেঁচে থাকার আমার কোন প্রয়োজন নেই। সেই যে শর্ত, সেই শর্ত মানতে গেলে পরে নিজেকে কতগুলো ব্যাপারে আবার নতুন করে নতুন ছাঁচে ফেলে তৈরি করতে হয়, সেটা হচ্ছে কতগুলো বিশ্বাস যেটা ভেতর থেকে আসে, সেটা হচ্ছে যে আমার বাঁচার জন্যে খুব বেশি তো কিছু দরকার নেই, মাথার উপর একটা ছাদ থাকলেই হলো, দুবেলা যাই হোক একটু মুখে তোলবার জন্য কিছু থাকলেই হলো, আমার লজ্জা নিবারণের জন্য কিছু থাকতেই হলো, সেটা খুব ঝাঁ চাপ চোখে না হলো চোখ। এইটা যদি আমার থাকে, এটা থাকতে গেলে পরে যদি আমাকে এই ভোগবাদী দুনিয়ার তথাকথিত মন্ত্র থেকে সরে আসতে হয় এবং তার ফলে যদি আমার কষ্ট হয়, আমি স্বেচ্ছায় আমার প্রয়োজন আরো কমিয়ে দেব, আমার অত কিছু দরকার নেই, আমার ভাত ডালে চলছে, আমি দরকার হলে ভাত আর সেদ্ধ খাব, কিন্তু আমি নিজে স্বাধীন থাকব, আমার মাথা উঁচু থাকবে, কেউ আমাকে বস্যতা স্বীকার করাতে পারবে না, আমি শিশুর মুখের হাসি দেখব, আমি আকাশের রং দেখব, আমার যখন যেখানে মন চায় আমি চলে যাব, আবার যখন মন চায় আমি ফিরে আসব, এই স্বাধীনতা আমার চাই। আজকে এই যে ভোগবাদী দুনিয়ার কথা বললাম, যে আমাদের পকেট ভরে দিচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়দাস করে রাখছে। তো সেদিন অনিরুদ্ধ বাবুর সঙ্গে কথা বলতে বলতে উনি হঠাৎ বললেন যে আমারও তো এইটাই বলবার কথা, যদি এটাই ওর বলবার কথা হয় তাহলে পরে আজকে এই অনুষ্ঠানে আমি আবার অন্তর থেকে ওকে আগাম অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। তরুণবাবুর কাছে আমাদের সবিনয় নিবেদন, এইখানে নিঃশব্দে রাখা রয়েছে উনি প্রথম বইটি বার করে দেখাবেন। জ্বলে উঠল আলো, আবরণ গেল খুঁজে, দেখা হলো নিঃশব্দে। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। তিনটি কথা বলার আছে। এক, মাননীয় শ্রী তরুণ মজুমদার, মাননীয় শ্রী সৌমেন্দু রায়, আপনাদের সামনে যেগুলো রয়েছে এই আলো, রবীন্দ্রসঙ্গীত, বই, ফুল, সব আমাদের উপচার, আপনাদের কাছে আপনারা গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ থাকব সব আপনাদের জন্য। দুই, যেসব গুণী চিত্র সাংবাদিক আমাদের মধ্যে রয়েছে বৈদ্যুতিক মাধ্যমের, তাদের জানিয়ে রাখি অনুষ্ঠান শেষ হয়ে গেলে তরুণবাবু, সৌমেন্দুবাবু, অনিরুদ্ধ, স্বপন, এরা মঞ্চেই থাকবেন, আপনারা এখানে এসে নিশ্চিন্তে কথা বলে যেতে পারেন। আর তিন, কথা বলে সব ভালো যার শেষ ভালো, বাড়ি ফিরে যাওয়ার আগে আপনারা মিষ্টিমুখ করে যাবেন, নিঃশব্দ বইটা দেখিয়েও নেবেন, একতলায় ব্যবস্থা রয়েছে। একেবারে চলে যাই নিঃশব্দের সেই অংশে, আনন্দ সন্ধ্যায় নিঃশব্দ থেকে শেষ কথা বলে যাই। বিরহের মধ্যে গাঁথা হয় মিলনের মালা, ঝরা পাতার মধ্যে ফুটে ওঠে কৃষ্ণচূড়ার নব পল্লব, উদাসী বাঁশির সুরে বেজে ওঠে
মঙ্গল শঙ্খ হারানোর মধ্যেই আবার এগিয়ে যায় বিজয় রথ। এই হারানোর মধ্যেই পার হয়ে যায় সারাটা জীবন। জীবনের শেষ প্রান্তে হঠাৎ পেছনের দিকে ফিরে তাকিয়ে মনে হয় বাবা তো শেষ হল, অধরা রয়ে গেল। পূজার নৈবেদ্য সাজিয়ে আজ পূজা দেওয়া হল না, হয়তো পূজার ফুল দিয়ে মালা গাঁথার সেই শুরু, কিন্তু না, সে মালা তো আর গাঁথা হবে না, কারণ যেদিন সেই পানি আসে সেদিন বড় দেরি হয়ে গেছে, আর তো ফিরে যাওয়া যাবে না। দূরের মেঘটা আস্তেই আস্তে সরে যাচ্ছে, চাঁদটা মেঘের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে আস্তেই আস্তে করে। হয়তো সেখানে কোনো পাগল মন্দির সোনাটা বাজাচ্ছে না, হয়তো কোনো মাঝি গলা ফাটিয়ে গান গাইছে না ফ্লোটেলের ডেকের ওপর। সুসজ্জিত স্টেট ব্যাংকের আলোটা সবকিছুকে ম্লান করে দিয়েছে, তবু সেই বিশাল বিপুল অন্ধকারের মধ্যে তো এক ফালি চাঁদ এখনো হাসছে, মেঘের ভাব থেকে বেরিয়ে এসে ভরিয়ে দিতে চাইছে ওই থ্রিলার দাঁড়িয়ে থাকা সিলুয়েটটা। এ পথ যে চলার পথ, ফেরার পথ না, আনন্দ ধারা বহিছে ভুবনে। Thank you.
আমরা